আরএসএস পরিচালিত জনজাতি সুরক্ষা মঞ্চ নামের সংগঠনটি রাজ্যের জনজাতিদের যে অংশ খ্রিস্টান হয়েছে তাদের এসটি সার্টিফিকেট বাতিলের দাবিকে তীব্র বিরোধিতা করছে সিপিআইএম পরিচালিত ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ অর্থাৎ জিএমপি। তাহলে কিসের ভিত্তিতে এই এসটি লিস্ট তৈরি করা হয়? এসটি লিস্ট তৈরি করা হয় ব্যাকওয়ার্ড এথনিসিটির ভিত্তিতে, অনগ্রসর জাতিসত্তা ভিত্তিতে এই এসটি লিস্ট করা হয়। সুতরাং খ্রিস্টান ধর্মের ভিত্তিতে এই লিস্ট থেকে তাদের বাদ দেওয়ার যে দাবি অযৌক্তিক, আনজাস্টিফাইড আমরা মনে করি, এবং এই একেবারে বিপর্যয় প্রভাব ট্রাইবেলদের মধ্যে পড়বে যদি খ্রিস্টান ট্রাইবেলদের খ্রিস্টান যে স্বীকৃতি বাদ দেওয়া হয়, অস্বীকার করা হয়। খ্রিস্টান ট্রাইবেলরা যদি নন ট্রাইবেল হয়ে যায় তাহলে আমাদের ট্রাইবেল জনসংখ্যা কমবে,